বর্তমান পরিস্থিতিতে হঠাৎ করে জ্বর হওয়া বা কোনো ধরনের ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা হওয়া মোটেও কোনো স্বাভাবিক লক্ষণ নয়। বেশিরভাগ সময়ই এটা হচ্ছে ভাইরাসের আক্রমণের কারণে। ভাইরাসের শিকার যখনই আপনি হচ্ছেন, তখনই আপনার এই ধরনের উপসর্গ তো দেখা দিচ্ছেই, সাথে আরও কিছু শারীরিক উপসর্গও থাকছে, যেমন হঠাৎ করেই আপনার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। বুঝবেন কি করে যে আপনার দেহে অক্সিজেনের ঘাটতি হচ্ছে? যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এই জন্যই বন্ধু, আপনি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন শরীরে কোন ধরনের উপসর্গগুলো দেখা দিলে আপনি বুঝে যাবেন যে আপনার দেহে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, এবং সাথে সাথেই আপনাকে ঘরোয়া কোন উপায়টি অবলম্বন করতে হবে, যার কারণে কয়েক মুহূর্তের মধ্যেই আপনার অক্সিজেন লেভেল আবার স্বাভাবিক হয়ে যাবে, অক্সিজেন বেড়ে যাবে এবং আপনার সব ধরনের শ্বাসকষ্ট বা শারীরিক জটিলতাও দূর হয়ে যাবে। রক্তে যখন অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় প্রতি মিনিটে 24-এর বেশি, আবার হৃদস্পন্দনের গতি বেড়ে প্রতি মিনিটে 100-এর বেশি হয়ে যায়, বুকে ব্যথা হয়, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, ফলে দেহের অন্যান্য অঙ্গে এবং স্নায়ুতন্ত্র মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দেয়। এই সময় মাথা ঝিমঝিম করে, শরীর প্রচণ্ড দুর্বল লাগে এবং পরিশ্রম বা হাঁটাহাঁটির মতো কাজ একদমই করা যায় না। বিশেষ করে রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে আপনি দেখবেন যে আপনার কথা বলতেও কষ্ট হচ্ছে। যদি আপনার এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে আপনি নিজেই পরীক্ষা করুন যে আপনার দেহে অক্সিজেনের ঘাটতি হচ্ছে কিনা। আপনি নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন এবং বুকে 7-8 সেকেন্ড পর্যন্ত ধরে রাখার চেষ্টা করুন। যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার অক্সিজেনের মাত্রা স্বাভাবিক আছে। আর যদি এই 7-8 সেকেন্ড বুকে নিঃশ্বাস ধরে রাখতে কষ্ট হয়, তাহলে বুঝবেন যে অক্সিজেনের মাত্রা 95% নিচে নেমে এসেছে। আর যদি 5 সেকেন্ড পর্যন্ত শ্বাস ধরে রাখতে সমস্যা হয়, তাহলে বুঝবেন যে আপনার অক্সিজেনের মাত্রা 90% মতো আছে, অর্থাৎ আপনাকে অক্সিজেন দ্রুত বাড়িয়ে নিতে হবে। এই সময় রোগীর ঠোঁট এবং ত্বক নীল হতে থাকে। যদি এই ধরনের কোনো লক্ষণ আপনার ভেতরে বা আপনার বন্ধু পরিজন পরিবারের মধ্যে কারো দেখা দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে আজকের ভিডিওতে দেখানো ঘরোয়া পদ্ধতি অনুসরণ করুন এবং অতি দ্রুত অক্সিজেন লেভেলকে বাড়িয়ে নিন। অনেকেই আছেন যারা দেহে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে শুরুতেই বুঝতে পারেন না, দিব্যি স্বাভাবিক চলাফেরা করতে থাকেন। একে বলা হয় নীরব হাইপোক্সিয়া। যদি এই ধরনের কোনো বিষয় ঘটে থাকে এবং যখন অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যায়, তখন রোগী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। যদি এমনটাও হয়ে থাকে, তাহলেও আজকের ভিডিওতে যে পদ্ধতি আপনি দেখবেন তা অনুসরণ করবেন। খুব স্বাভাবিকভাবে এটি আপনার অক্সিজেন লেভেলকে বাড়িয়ে দেবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। এবং এটাই সবচেয়ে বড় বিষয় যে এই ঘরোয়া পদ্ধতি অক্সিজেন লেভেলকে বাড়ানোর পাশাপাশি আপনার ফুসফুসের সংক্রমণকে দূর করতে পারবে এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এতে হবে না। এর জন্য আমাদের প্রথমেই লাগবে আজওয়াইন। আজওয়াইন বা জোয়ানদানা, এই নামটি হয়তো বহুবার আমার কাছে শুনেছেন। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তারা জানেন যে আজওয়াইন দেহের জন্য কতটা উপকারী। এটি আপনার ফুসফুসের সংক্রমণ রোধ করতে পারবে, যে কোনো ধরনের কফ, কাশি, বুকে জমা দুর্গন্ধযুক্ত কালো কফ সেটাও তরল করে বাইরে বের করে আনতে পারবে। এছাড়াও এটি পেটের যে কোনো ধরনের সমস্যা, আলসার থেকে শুরু করে সব রকমের আন্ত্রিক সমস্যা এটি খুব দ্রুতই দূর করতে পারে। বন্ধু, এই আজওয়াইন বা জোয়ানদানা আপনি যে কোনো বড় মুদি দোকান, গ্রসারি শপ বা সুপার শপে খুঁজে পাবেন। শুধু আপনাকে গিয়ে নামটি বলতে হবে। যারা দেশের বাইরে আছেন, তারাও যদি আজওয়াইন বলেন, তাহলে এটি কিনতে পারবেন।
আর যারা দেশে আছেন তারা জোয়ান বা আজোয়াইন বলুন, তাহলেই খুঁজে পাবেন। এই জোয়ান বা আজোয়াইন আমরা নিয়ে নিচ্ছি বড় চামচের এক চামচ পরিমাণ। এটি একটি বাটিতে নিন এবং এর মধ্যে একটি সামান্য ঘরোয়া উপাদান মিশিয়ে নিন। দেখতে সামান্য হলেও এই উপকরণ আপনার দেহের এই সকল জটিলতা কমাতে খুব দ্রুত কাজ করবে। নিশ্চয়ই চিনতে পারছেন দেখে এটি লবঙ্গ। হ্যাঁ বন্ধু, লবঙ্গ যে আপনার দেহের অক্সিজেন বাড়াতে এতটা কার্যকরী হয়তো আপনি আগে জানতেন না। তবে লবঙ্গ অবশ্যই ফুলওয়ালা নিতে হবে। এর ফুল সহ যদি না নেন তাহলে কিন্তু উপকার পাবেন না। ফুল সহ লবঙ্গ আপনি নিয়ে নিন 7 থেকে 10টি। এটি হামানদিস্তা দিয়ে সামান্য গুঁড়ো করে নিচ্ছি। আপনি যে কোনো উপায়ে অল্প গুঁড়ো করে নেবেন। এবারে আজোয়াইনের সঙ্গে খুব ভালো করে এটি মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিন, হাত দিয়ে মিশিয়ে নিন এবং এর সাথে আপনি 1/2 চা চামচ পরিমাণ কর্পূর মিশিয়ে দিন। কর্পূর এটিও আপনি যে কোনো বড় মুদি দোকান, গ্রসারি শপ বা সুপার শপে পেয়ে যাবেন। অনেকেই প্রশ্ন করবেন যে এই কর্পূর কি আমাদের দেহের জন্য উপকারী কিনা। হ্যাঁ বন্ধু, কর্পূর উপকারী এবং এই কর্পূর আপনার অক্সিজেন লেভেলকে যেমন দ্রুত বাড়াবে তেমনি আপনার ফুসফুসের ইনফেকশনকেও দূর করতে সাহায্য করবে। বুকে জমা কঠিন কফকে তরল করে বের করে আনবে। এবং আরো একটি তথ্য নিশ্চয়ই আপনি জানেন বন্ধু, যে এই কর্পূর কিন্তু খাবারের সুগন্ধ বাড়াতে বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করা হয়। তাই কর্পূরের ব্যবহার নিয়ে আপনি কোনো ধরনের সন্দেহ রাখবেন না। এই কর্পূর আপনি ভালো করে এই দুটি উপাদানের সঙ্গে মিশিয়ে নিন। কর্পূর জমাট বাঁধা অবস্থাতেও পাবেন, আবার গুঁড়ো অবস্থাতেও পাবেন। যদি জমাট বাঁধা হয় তাহলে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিন। আর যখন আপনি কর্পূর বাজার থেকে কিনে আনবেন তখন অবশ্যই এই কর্পূর খুব ভালো এয়ার টাইট কন্টেনারে বন্ধ করে রাখুন, অথবা একটি পলি ব্যাগে ভরে তারপর এয়ার টাইট কন্টেনারে রাখুন। কর্পূর কিন্তু বাতাসে উবে যায়, অর্থাৎ মিলিয়ে যায়। আপনি কিনে এনে রেখে দিলে অনেক সময় কর্পূর দেখবেন হাওয়া হয়ে গেছে, আপনি দরকারের সময় খুঁজে পাবেন না। এই জন্যই খুব যত্ন করে এটি সংরক্ষণ করতে হবে। কর্পূর খুব ভালো করে মিশিয়ে নিন এবং এরপরে একটি পরিষ্কার কাপড়ে এই 3টি উপাদান আপনাকে রাখতে হবে। পরিষ্কার একটি কাপড় নিন, কাপড়টি যেন সুতি হয় এবং পাতলা হয়। নেওয়ার পরে এটিকে পুটলির মতো করে বেঁধে নিতে হবে। আরেকটি কাপড় দিয়ে বা একটি সরু সুতো দিয়ে পুটলির মতো করে সুন্দর করে একে বেঁধে নিন এবং তারপরে এই পুটলিটি আপনার অক্সিজেন বাড়াতে সাহায্য করবে। এইভাবে হাতে ঘষে ঘষে নাকের কাছে নিয়ে গভীরভাবে শ্বাস নিন। এমনভাবে শ্বাস নেবেন যেন তা আপনার বুক অবধি পৌঁছে যায়। শ্বাস নেবেন গভীরভাবে এবং কিছুক্ষণ রাখার চেষ্টা করুন। এরপর ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে নিন, আবারও হাতে ঘষে নিন, আবারও শ্বাস নিন। এইভাবে 1 থেকে 2 মিনিট করার পরেই আপনি নিজের শরীরে অক্সিজেন লেভেল যে বাড়ছে এই অনুভব করতে পারবেন। আপনার ভেতরে অক্সিজেনের যে ঘাটতি ছিল তা খুব সহজেই দূর হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে এই মাত্রা 95 থেকে 98% ফিরে আসবে। এবং রোগীর যে ধরনের শারীরিক উপসর্গ ছিল অক্সিজেন কমে যাওয়ার কারণে এই সকল ধরনের উপসর্গ দূর হয়ে যাবে। যদি আপনার অক্সিজেনের ঘাটতি না থাকে এবং আপনি ভাইরাসের শিকার হন, অথবা জন্মগতভাবেই আপনার শ্বাসকষ্ট থাকে, মাঝে মাঝে আপনার শ্বাস নিতে কষ্ট হয়, তাহলেও আপনি এই পদ্ধতি অনুসরণ করতে পারবেন। কারণ এটি আপনার ফুসফুসের ইনফেকশন যেমন দূর করবে তেমনি ফুসফুসের ভেতরে জমে থাকা মিউকাসকে তরল করে বাইরে বের করে আনবে, যার কারণে একজন রোগীর শ্বাসকষ্ট খুব সহজেই দূর হয়ে যাবে। বন্ধু, এই পুটলিটি আপনি বাইরে যাওয়ার সময় আপনার সাথে রাখুন। যদি এমন কোনো জায়গায় আপনি যান যেখানে আপনি মাস্ক খুলতে পারবেন তাহলে এই পুটলিটি নাকের সামনে কিছুক্ষণ ধরে গভীরভাবে শ্বাস নিন। তাহলে যদি বাইরে কোনো ধরনের ভাইরাস আপনার শরীরে প্রবেশ করেও থাকে নাক দিয়ে, তাৎক্ষণিকভাবে এটি মারা পড়বে এবং কোনো ধরনের শারীরিক ক্ষতি আপনার হবে না, ভাইরাস আপনার দেহে টিকতে পারবে না। আর যদি এই পুটলি একবার আপনি বাইরে নিয়ে যান তাহলে এটি ঘরে এনে আর ব্যবহার করবেন না। যদি আপনি শুধুমাত্র ঘরেই থাকেন
তাহলে এটি 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এরপর এটি ফেলে দিয়ে নতুনভাবে আবারও এই সব উপকরণ নিয়ে আরেকবার তৈরি করে নিন। তবে কাপড়টি ধুয়ে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে। বন্ধু, এই উপকরণ আপনাকে সব সময় সুস্থ রাখতে সাহায্য করবে, তাই এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে প্রতিটি মানুষকে জানিয়ে দিন। কারণ এই দুর্যোগের সময় যদি কেউ আপনার থেকে উপকার পায়, তাহলে এর থেকে ভালো কিছু আর হয় না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অন্যের পাশে থাকবেন।